হ্যাঁ, আজকের হবে ছিকুর থার্ড ভ্যাকসিন। আর সেই যে বাচ্চাগুলো একদম কচি কচি ছিল না, সেই বাচ্চাগুলো দেখো কত বড় হয়ে গেছে। আরে তোমরা সবাই চলে এসেছো, এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যেও। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ভিডিও। তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ। হ্যাঁ, আজকের হচ্ছে 31 মার্চ, আর এখন বাজে বিকেল 4টে। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। হ্যাঁ, আজকের হবে ছিকুর থার্ড ভ্যাকসিন। তো ফার্স্ট সেকেন্ড কমপ্লিট হয়ে গেছে, আজকের হবে থার্ড ভ্যাকসিন। তো ডেট ছিল তোমার কত, 28 তারিখ। আমি একটু ব্যস্ততা থাকার কারণে, যার কারণে ভ্যাকসিনটা দেওয়া হয়নি, আজকে ওর ভ্যাকসিনটা দেবো। তো দুটো হচ্ছে DHPPIL পড়ে গেছে, আজকের পড়বে হচ্ছে অ্যান্টি রেবিস। তো আজকের এই নেল কাটার নিয়েছি, এই যে নেল কাটার আর সঙ্গে ওই যে চিকুর ভ্যাকসিনের বই, ঠিক আছে। তো নেল কাটার ওটা হচ্ছে ওর পায়ের নখগুলো কাটবো, কারণ আমি এখানে কাটতে ভয় পাই, ঠিক আছে, যার কারণে বৌদিকে বলেছিলাম। তো আজকে নিয়ে যাচ্ছি নেল কাটার, ওর নখটা কাটবো আর ভ্যাকসিনটা দেবো। তো আমি এখান থেকে ওকে কোলে করে নিয়ে যাব সোমেনদার বাড়িতে, ওখান থেকে সোমেনদার সাইকেলে করে একদম যাব বৌদির বাড়িতে ভ্যাকসিন দিতে। এই যে চিকু এখানে শুয়ে পড়ে আছে, খাওয়া দাওয়া কমপ্লিট, তার দুপুরবেলা ডিম ভাত খেয়েছে, তো বিন্দাস শুয়ে আছে। চলো ওঠো, ওকে আর কোলে করে নিয়ে যেতে হয়নি, বিন্দাস চলে যাচ্ছে আমার সঙ্গে সঙ্গে। কত বড় হয়ে গেছে দেখো চিকু, আর এত দুষ্টু। চলো চলো চলো, চলে এসেছি সোমেনদার বাড়িতে। এখানে দেখো প্রায় এক ডিবা মতো বিস্কুট খেয়ে নিল, আরও চাইতে গেছে। ওই তো লজ্জা লাগেনি, ওই আরও চাইতে গেছে দেখো। এই যে বই, চিকু বই, 28 তারিখে ডেট ছিল, 31 তারিখে দেওয়া হবে আর কি। আর সে হলে 3টে, আর এই যে নেল কাটার, এটা দিয়ে ওর নখ কাটা হবে। এই যে সোমেনদা চলে আসছে সোমেনদা সাইকেলে, ওকে কোলে করে তুলবো দিয়ে চলে যাব। এই চলে আসছি বৌদির বাড়িতে, আর এই যে বদমাস, সে কিন্তু ভয় পাটে। আজকের হচ্ছে ভ্যাকসিন নেই, মানে ভ্যাকসিন শেষ হয়ে গেছে, তাই জন্য এই যে নখ ফক কেটে নিয়েছি, আর ওই কান ফান পরিষ্কার করা হবে। এই যে শ্যাম্পু নেওয়া হয়েছে, এটা হচ্ছে গায়ে কেঁট আর পোকার শ্যাম্পু, 200 টাকা দাম। আর এটা হচ্ছে স্প্রে, এটা হচ্ছে 350 টাকা দাম। আর এটা হচ্ছে নর্মাল শ্যাম্পু। হ্যাঁ, আমিও মেখে নেবো। তো টোটাল হচ্ছে 600 টাকা, 500 টাকা দিয়ে নিলাম আর কি। কানের কান ময়লা পরিষ্কার জন্য দাও না, ময়লা কি পরিষ্কার করা যেতে পারে। এটা সেই ইয়ে সিজুনাল আসার বাচ্চা, সেও ভয় ভয় চলে যাচ্ছে। আর এ তো 1 নম্বরের ভিতু, এর মাটাকে তোমাদেরকে দেখাই, কি বাচ্চা হয়ে গেছে,
ওর থেকে আরো বাচ্চা হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদেরকে। চুপ চুপ, কি কি কি। আর সেই যে বাচ্চাগুলো একদম কচি কচি ছিল না, সেই বাচ্চাগুলো দেখো কত বড় হয়ে গেছে। ইন্ডিয়ান স্পিচের বাচ্চা কতটা বড় হয়ে গেছে দেখো। আচ্ছা কি কি করতে হবে তুমি আমাকে একটু বলে দাও। এটা কেটে শ্যাম্পু, কেটে কেটে এমনি পোকা শ্যাম্পু তাই তো, সব সময় ইউজ করা যাবে না। আচ্ছা যখন হবে তখন ইউজ করবে। আচ্ছা যখন হবে তখন অল্প করে নিয়ে, যে কোনো শ্যাম্পু ইউজ করার আগে অল্প করে মগে করে নিতে হবে 1 লিটার জলে, ভালো করে 1 লিটার। আচ্ছা এই শ্যাম্পুটাকে 1 লিটার জলে নিয়ে করে ফাটাতে হবে ভালো করে। আর যে কোনো শ্যাম্পু মগে করে নিয়ে আগে ফাটাতে হবে, তারপরে গায়ে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা গায়ে অ্যাপ্লাই করে বোতল ধরে ঢালবে না। আচ্ছা গায়ে মানে হাতে হাতে লিয়ে লিয়ে করে দিতে হবে তাই তো, জলে জল জলটা। হ্যাঁ জলটাকে নিয়ে হাতে হাতে দিয়ে করে গায়ে মাখিয়ে দিতে হবে। আচ্ছা তাহলে এটা কেটের আর হচ্ছে এমনি পোকার শ্যাম্পু, এটা হচ্ছে সপ্তাহে না মাসে 15-20 দিন অন্তর একবার। আচ্ছা এটা দেওয়া হলো, 1 লিটার জলের জন্য কতটা পরিমাণ দিতে হবে? অল্প, ছোট বাচ্চা যেমন। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা পরিমাণ মতো দিতে হবে। আচ্ছা এটা দেওয়া হলো, এটার কাজ শেষ, চান করানো হলো, তারপর এই স্প্রেটা ইউজ করতে হবে। আচ্ছা এই স্প্রেটা চোখ মুখ ছেড়ে, চোখ মুখ বাদ দিয়ে, চোখ মুখ বাদ দিয়ে কান কানে মাথার উপরে লাগাবে, হাতে করে স্প্রে করে নেবে, তারপর হাতে ধুয়াতে করে কানে মুখে এই এই গুলো গলা নিচে দিয়ে লাগাবে, আর পুরো গ্যাস স্প্রে করবে, পুরো গ্যাস স্প্রে হবে। আচ্ছা এই নরমাল শ্যাম্পুটা এটা কখন ইউজ করব তাহলে? এটা একবার ইউজ করলে হ্যাঁ কেট পোকা আছে বলে। আচ্ছা তারপরে যখন এমনি স্নান করানোর সময় এটা দিয়ে স্নান করাতে হবে তাই তো। আচ্ছা ঠিক আছে, এই দেখো সবাইকে ছেড়ে দিয়েছে, এখন এদের ঘোরার সময়। সবাই কামড়ানোর জন্য চলে আসে, আর এই যে ভিতু একটা, এটা কি নতুন নাকি গো পুরনো? দেখো ওরে, এটা সেই বাচ্চাটা না, না এটা না, কোনটা সে ভিতরে আছে ওই যে বাচ্চাটা, ওই ওই ছুটছে ভেঙে এর মাটা বেশ, দেখো পুচকি হয়ে গেছে পুরো। চলো টাটা ভাই ভাই। তো এখন চলে আসছি দুর্গানগর, এই দুর্গানগরের পোল, আর ওদিকে এই সানসেট হচ্ছে, আর এই যে ছোট্ট একটা খাল, এখানে আমরা একটু দাঁড়িয়েছি রেস্ট নিচ্ছি। সৌমেনদা হাঁপিয়ে গেছে সাইকেল চালিয়ে, আর আমাদের চিকু এই যে, ওর আজকের কত কিছু নেওয়া হলো জানো, 600 টাকা বলছিল এই জিনিসগুলো, ঠিক আছে, আর আমি 500 টাকা দিয়ে নিয়েছি, মানে এর পিছনে কত টাকা খরচা হচ্ছে আমার। তো এ হচ্ছে আমার জান, ঠিক আছে। তো ভেবেছিলাম চিকু বমি করবে না করবে না, কিন্তু অবশেষে ও বমি করছে, আমি জানি ও জার্নি করা মানে ও বমি করবেই, বমি করছে। চলো ঘর চলো, চলে এসছি সোমেনদার বাড়িতে, তো এবার নিয়ে চলে যাবো ওকে। চিকু আয় এদিকে আয়, আপালে বাড়িতে চলে এসছি, আর এই যে দুজন আসছে, কৌশি আর টুসি দুজন আসছে, ঘুরতে গেছিলো খেতে গেছিলো, খেয়ে ফেয়ে দিয়ে চলে আসছে। রে এই কী খবর, এই যে খুশি, খুব শীঘ্রই বাচ্চা দেবে, সময় হয়ে এসছে। আর এদিকে দেখো কত বাচ্চা সব খেলাধুলা করছে, ওই দেখো কতগুলো বাচ্চা সব একদম ছোটাছুটি করছে লাড়া কাঁথার উপরে উঠে। আর এদিকে দেখো এটা আমাদের কাকির ছাগল, এই একটা বড়, আর এই যে দুটো বাচ্চা হয়েছে, বেশ কিউট কিউট না দেখো, দারুণ লাগছে বা। এই দেখো আমাদের মুরগিগুলো দেখো কত বড় হয়ে গেছে, এই ডিম দেওয়ার সময় হয়ে এসছে, এদেরকে এখন ওই ডিম মেস তারপর কুঁড়া সঙ্গে আটা মিক্সড ফিক্সড করে দেওয়া হয়,
দেখো সব ধারে চলে এসছে, বেশ বড় হয়ে গেছে। আর ওপরে যে ককাটেল ফিঞ্চ পাখিগুলো মনে হয় ওই ঝুড়ির ভেতরে ঢুকে গেছে। আর ডায়মন্ড ঘুঘু ওই দুজন খাচ্ছে, আর একজন ডিমে তা দিচ্ছে, আর একজন ওপরে ওই যে বসে আছে। এই যে বাবুরা ঘুরে ঘুরে খেয়ে এসছে, তারপরে ওই যে খাওয়ার দেওয়া হয়েছে দেখো। আরে খাওয়ার দেওয়া হয়েছে তারপরেও মারামারি, এ খুব মারে একে, দুষ্টু প্রচুর দুষ্টু। আর এই যে ওপরে খরগোশ খাচ্ছে, এদিকে গিনিপিক ওই সব ছুটে পালাচ্ছে, এই যে এই সাইডে সব চলে আসছে। তো যাই হোক, আজকের গেছিলাম চিকুর ভ্যাকসিন দিতে, কিন্তু ভ্যাকসিন শেষ হয়ে গেছে তাই জন্য আজকের আর ভ্যাকসিন হলো না। ভ্যাকসিনটা ভাবছি সামনের শনি কি রবিবার দেবো, কারণ বৌদি হচ্ছে রবিবার ছুটি থাকে আর আমারও রবিবার ছুটি থাকে, তো রবিবারের দিকে দেবো ভাবছি। দেরি হলে কোনো সমস্যা নেই বললো যেটা, তো যাই হোক হবে, ভ্যাকসিন আবার দেওয়া হবে। তো এই ভ্যাকসিনটার দাম পড়বে 160 টাকা। তো যাই হোক, অনেকটা খরচা হয়ে যাচ্ছে, বা খরচালে কোনো সমস্যা নেই, কুকুরের পিছনে খরচা করছি। আর এই হচ্ছে আমার জান, আমার প্রাণ, সবাই জানে, আমার পাড়া প্রতিবেশী সবাই জানে। আর যে দোকানে ওর জন্য খাবার কিনি, মানে ওই তোমার হচ্ছে আমাদের এখানে কাছাকাছি দোকান আছে, সেই দোকানে খাবার কিনি, মানে ডিম, তারপর মুড়ি, বিস্কুট ফিস্কুট এগুলো তো কেনা হয় ওর জন্য। তো আর হচ্ছে একটা স্টেশনের ওপরে একটা বৌদির দোকান আছে, সেই দোকানে কেনা হয় দই ফই, অনেক সময় কিনে নিয়ে আসে দই দই। তো অনেক কিছু খাবার দেওয়া হয়, যেমন হচ্ছে এই যে খরগোশ খরগোশ খেয়ে শশা গাজরটা যদি দেওয়া হয় দিয়ে থাকি আমি, সব কিছু আর ভিডিওতে দেখানো যায় নাকি। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো, বাই বাই।